എന്തേലും വർഷ হঠাৎ করে তার বাড়িতে অনেক ভক্তজন গেছে। ভক্তদের নিয়ে আলাপ আলোচনা করে আর একটু পরপর শুধু সুলাইমানের কথাটা বলে। যখন সুলাইমানের কথাটা বলে কিছু কিছু ভক্তের আর ভালো লাগে না, হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান হয় না বাজান, সপ্তরিকার ভাই বোনেরাও কিন্তু এক সমান হয়। হঠাৎ করে ভক্ত বলতেছে, বাজান আপনি আমাদেরকে নিয়ে বসছেন কিন্তু আপনি একটু পর পরই শুধু সুলাইমানের কথা কন। বাবা জান সুলাইমান আপনার কেমন ভক্ত, আপনি সব সময় শুধু ওর নামটাই যে কন, আমরা কি আপনার ভক্ত না? দেলোয়ার শাহ একটু মুচকি হেসে দিয়া ডাক দিয়া কয়, ভক্তরা সুলাইমান আমার কেমন ভক্ত এটা কি দেখতে চাও না শুনতে চাও? ভক্তরা কয়, ভাজান যদি দেখার মতো থাকে তাহলে তো শুনতে চাই না, দেখতেই চাই বাস্তব প্রমাণ। দেলোয়ার শাহ কয়, ভক্তরা একটা কাজ কর, আমার ঘাটে যে আমার নৌকাটা এটা সুন্দরভাবে সাজাও, চলো এখনই আমরা সুলাইমানের বাড়ি যাই, ওই বাড়িতে গেলে তুমি বুঝতে পারবা সুলাইমান আমার কেমন ভক্ত। দয়ালের নৌকাটা সাজাইয়া ভক্তদেরকে নিয়ে সুলাইমানের বাড়ির দিকে রওনা হয়েছে। এদিকে ঘরের ভিতরে বসে বসে সুলাইমান যারা যারা হইয়া কাঁদে। সুলাইমানের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আপনি কেন কাঁদেন এরকম করে, এখন তো গভীর রাত, আপনি একটু ঘুমান। সুলাইমান দুটি চোখের পানি সাইরা দিয়া কয়, আমি যে কেন কাঁদি তা তো তুই বুঝবি না, বোঝার ক্ষমতা নাই রে, আমি অনেকদিন আমার দয়াল রে দেখি না, অনেকদিন আমার দেলোয়ার শাহ দেখি না, দেখার জন্য যে আমার মনটা ব্যাকুল হয়ে গেছে, যদি একটা আমার দেখতে পাইতাম। এই সময় দুয়ার থেকে বাহির থেকে কে যেন ডাক দিছে, সুলাইমান বাড়ি আসো না। সুলাইমান ঘরের দরজাটা খুলে দেখে তার চার তরিকার মুর্শিদ ওই জায়গায় হাজির। মুর্শিদকে দেখে সে আত্মহারা হয়ে গেছে, দয়ালের চরণ দুইটা ধরে বলে, বাজান আপনি এত রাতে? দয়াল ডাক দিয়া কয়, সুলাইমান রে কোনো ভক্ত যদি খাস নিয়তে কোনো দয়াল রে ডাকে, দয়াল কোনোদিনই দূরে থাকতে পারে না রে, পারে না। দয়াল নিয়া ঘরে চলে গেছে, যতটুকু আদর আপ্যায়ন করার দরকার করেছে। করতে করতে একটা সময় ওই ভক্তদের সামনেই দেলোয়ার শাহ সুলাইমানকে ডাক দিয়া কয়, সুলাইমান বাহিরে একটা গোয়ালঘর দেখা যায়, গোয়ালঘরের ভিতরে দুইটা গরু দেখি। সুলাইমান গরু দুইটা কার রে? সুলাইমানের হাত দুটি জোর হাত ডাক দিয়া কয়, ভাজন গরু দুইটা তো আপনার। ভক্তদের ডাক দিয়া কয়, ওই ভক্তরা গরু দুটো আমার নৌকার মধ্যে উঠান। একটু পরে আবার কইতেছে, সুলাইমান দরজার সামনে যে মা দাঁড়িয়ে আছে, মা কার? অর্থাৎ সুলাইমানের স্ত্রী। সুলাইমান কয়, বাজান ও তো আপনার, আপনার মেয়ে। দয়াল ডাক দিয়া কয়, আমার মেয়ে তোর বাড়িতে থাকবো না, আমার নৌকার মধ্যে উঠা আমার মারে। আবার একটু পরে সুলাইমানকে ডাক দিয়া কয়, সুলাইমান যে ঘরের মধ্যে আমি বসছি এই ঘরটা কার রে? সুলাইমান কই, বাজান এই ঘরটাও তো আপনারই। কই, ভক্তরা এই ঘরটা ভাঙ্গে আমার নৌকার মধ্যে উঠা। ঘর ভাঙ্গে উঠাইছে সুলাইমানের স্ত্রী সন্তান নিছে, গোয়ালের গরু নিছে। যখন ভক্তদের ডাক দিয়া কই, ভক্তরা এইবার তোরা নৌকাটা ছাড় দে। নৌকাটা ছাড় দিয়া যখন চলে যায় সুলাইমান ঘাটে দাঁড়াইয়া যার যার হইয়া কাঁদে। ভক্তরা ডাক দিয়ে কই, বাজান সুলাইমানের সমস্ত কিছু নিয়ে আসছেন, এই জন্য সুলাইমান ঘাটে দাঁড়াইয়া কাঁদে। কয়, সুলাইমান কাঁদে? কই, হ বাজান কই, নৌকাটা ঘুরা। নৌকাটা ঘুরাইয়া যখন সুলাইমানের কাছে আবার নিয়ে গেছে, দেলোয়ার শাহ ডাক দেয়, সুলাইমান আমি তোর গোয়ালের গরু নিছি এই জন্য কান্দস? কই, না বাবা আমি তোর স্ত্রী সন্তান নিছি এই জন্য কান্দস? কই, না বাবা আমি তোর ঘর ভাঙ্গা নিছি এই জন্য কান্দস? কই, না
কই তাহলে কিসের জন্য কান্দোস সুলাইমান? দুইটা চোখের পানি সাইরা দিয়া, গালের চরণ দুইটা ধইরা, কেঁদে কেঁদে কইবা যান, আপনার ওই নৌকায় আমার গোয়ালের গরুর জায়গা হলো, আমার স্ত্রী সন্তানের জায়গা হলো, আমার ঘরের জায়গা হলো, বাজান আমি এই জন্য কান্দি, আপনার ওই রহমতের নৌকায় কি আমি পাপি, আমার জায়গাটা হলো না। আপনার তো কিছুর জায়গা হয়, বাজান আমি পাপি, আমার জায়গাটা কি একটু হলো না, আমি এই জন্য কাঁদি, বাজান কেন না, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আপনার মতো দরদি বান্ধব আমি আর কোথায় পাবো, আর তো নাই। একজন ভক্তের দরদি, একজন মুর্শিদ কবিতার গানের মধ্যে বলে, ভজনের গুরু ধর ভজনের নয়ন
দিতে চান সেই না Oh,
পাবো পাবো বইলালে রে আমার দিন তো রশিদ জানা মিশাইদা